আমার ভিন দেশি তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমি ভয় গঙ্গা কখনই দিব না গানটা করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আওয়ার চ্যানেল আমার আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তা এখন আমরা সকালবেলা টিফিন করতে বসে গেছি দেখো কি দিই টিফিনে করছি কলাই শুটির ঘুগনি আর আছে দুটো ডিম সিদ্ধ এই দিয়ে আমরা সকালবেলা টিফিন করতে বসে গেছি তা ও গানটা শুনবো ওর গলায় ঠিক আছে ও এখন খাচ্ছে এই গানটা একটু করো প্লিজ ভালো হবে না ঠান্ডা লেগে কাশি হচ্ছে ওর এত সুন্দর গলা গানটা শুনলে তোমরা একদম শুনিল এলা গান হতো শুনিল এলে গান হতো শুনিল আসেনি গান হবে না গল্প আছে আমার শুনিল এলে গান হতো একটা গল্প আছে আমার বাবা একবার এক জায়গায় বেড়াতে গেছে দিয়ে একজন মাতাল মাতাল মানে একটা দাদুর সঙ্গে বেড়াতে গেছে একজন মাতাল মাঠের মধ্যে গান গাইছে দিয়ে বাবাকে আর ওই দাদুটাকে দেখে গানটা বন্ধ করে দিয়েছে দিয়ে সেই দাদুটা তখন বলছে যে কাকা গানটা বন্ধ করে দিলে গান হবে বলছে হবে না গান হবে না শুনিল এলে গান হবে শুনিল হচ্ছে পাঁড় মাতাল মানে ওই দাদুটার ভাইয়ের নাম হচ্ছে শুনিল শুনিল এলে গান হবে হবে না তুমি ও মদ খেয়ে মতো করছো কেনা ও মদ খেয়ে মতো অ্যাক্টিং করছে তাহলে মাতালি তো মাতালের মর্মটা বোঝে শুনিল আসেনি তো গান হবে না এখন আমাদের সকালবেলাতে না বিছানা তোলা হয়নি আগে খেয়ে নিচ্ছি কিন্তু এখন দশটা পনেরো বাজছে আগে মানে টিফিনে জোগাড়টা করে আগে খেয়ে নিলাম ও কাজে বেরিয়ে যাবে আগে ছুটে আছে তবুও যাবে একবার পেরুয়ে ওর সাথে তো আমরা টিফিনটা করে নিই তো তোমরা সাথে থাকো আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন ভিউয়ার্স যারা আছো টিফিন খেয়ে দিয়ে চলে এসেছি এ দেখো বিছানাগুলোকে গুটিয়ে কারণ বিছানাগুলো তখন মানে গোছানো হয়নি তার আগেই টিফিনটা করে নিলাম মানে বিছানাটা আমি লেটেই তোলা হয় এ দেখো আমি ব্ল্যাঙ্কেটটাকে কভার পরিয়ে রেখেছি কারণ ব্ল্যাঙ্কেটটা খুব নোংরা হয়ে যাচ্ছিলো আর দিয়ে মশারিটা তুল ভাঁজ করে রাখি প্রতিদিনই বিছানাটাকে সুন্দর করে না গুছিয়ে রাখলে একটা ঘরের ভিতরে তো মানে কেমন দেখায় বাজে দেখায় প্রতিদিনই মানে বিছানাটা গোছাতে অনেকক্ষণ টাইম লেগে যায় দেখো সবগুলো ওই সাইডে রেখে দিয়েছি এবার সাইডে থেকে এবার গুছিয়ে গুছিয়ে রাখছি ওই খাটের একদম সাইডের দিকে তো যারা আমার ভিডিওটা দেখছে গুড আফটারনুন এভরিওয়ান আবার চলে এসেছি সেই সমস্ত কাজ বাজ সেরে এখন চলে এসেছি আর এখন আমাদের বাড়িতে জমজমাট এখন আয়োজন হচ্ছে ঘরে বিরিয়ানি হচ্ছে আর চিকেন চাপ তা তোমরা যদি এই রেসিপিগুলো পেতে চাও আমার চ্যানেলে এই লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা তোমরা টাচ করলে ওখানে দেখতে পাবে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যখন দেখবে তাও দেখাচ্ছি কি কি আয়োজন এই দেখো বিরিয়ানির জন্য ব্রেস্টটা ভাজা হয়ে গেছে আলু এসব কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে ভাতটা হয়ে গেছে বিরিয়ানি ভাত হয়ে গেছে বিরিয়ানির মাংসটা ম্যাগনেট করে রাখা হয়েছে এখনো রান্না করা হয়নি রান্নাটা হবে এখনই আর এদিকে চিকেন চাপের মাংস এই দেখো আর ওই ওই বাটিতে ডিম সেদ্ধ হচ্ছে আর ঘরে আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি তা তোমরা ব্লগটা দেখো খুব ভালো লাগবে ঠিক আছে চলো আবার আসছি একটু পরে হ্যালো ফ্রেন্ডস আমাদের মোটামুটি খাবার দাবার সব রেডি হয়ে গেছে এদিকে চুমকাও সব কিছু রেডি করে ফেলেছে কাজকর্ম কমপ্লিট এবার শুধু আমাদের খাওয়ার পালা ঠিক আছে এদিকে ফুলটু আর শান্তনু দুজন মিলে বসে আছি আহা কি সুন্দর মানিয়েছে দুজনকে যেন চাঁদের পাশে কেলো যেন চাঁদের পাশে কেলো বাদুর ফুলটু চাঁদ আর শান্তে কেলো বাদুর যাই হোক আমাদের আজকে রেসিপিটা তো তোমরা জানো আশা করি আজকে বিরিয়ানি হয়েছে সব ঢাকা ঢুকে দিয়ে আছে বুঝতেই পারছো এখনই আমরা খুলবো ফুলটু বিরিয়ানিটা খোল
প্রচুর খিদে হয়ে গেছে, পেটে একদম মানে কি বলে ছুটছুটে গন মারছে, কি বলে ওটাকে কথাটা, দাদা আমরা করবো, প্রচুর খিদে পেয়েছে, আড়াইটা বেজে গেছে বুঝলি তো, সকাল থেকে সব বিরিয়ানি কিছু ঢালা হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া হবে আমাদের। আর এর প্রচুর খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছে না। তোল তোল লেগ পিছে, তোর একটা না আমাদেরকে একটা দে, এরকম করে হোক। বাবা আমরা মনে দিচ্ছি কেন, লেগ পিছটা ছাড়া যাবে না, অন্য কিছু ছাড়া যাবে। তুমি খাও, এই দেখো খাচ্ছে, অল্প করে দেখো না, আর দিস না, আর দিস না, ওই তো ওই ডিশটা নে, ওই ডিশটা বুঝতে দেখো মাংসটা চিকেন লেগ পিস, লেগ পিস থেকে চিকেন দিয়ে দেখ, তোকে একটু দেবো, হ্যাঁ ওরা খাচ্ছে, এদিকে স্যালাড হয়েছে, স্যালাড নাও খাচ্ছে বোধ হয়। প্রথম এই ঘরে প্রথম বিরিয়ানি খাচ্ছে, গরুর মধ্যে খাচ্ছে, থাকতে সেরা সেরা ভাই। ঘরে খেয়ে সেদিন বর্ধমানে গিয়ে কিনে খেলাম, আমার পোষায় নেই, বর্ধমান সেদিন খেলাম ভালো লাগে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা বিকালবেলা খাওয়া দাওয়া করে ঘুরতে এসেছি, গুড ইভিনিং জানাই তোমাদিকে। এখন এমন একটা জায়গায় ঘুরতে এসেছি তোমাদিকে দেখাবো, দেখো কত সুন্দর একটা ফ্লাইওভারের নিচে এসে আছি আমরা, এখন আমাদের এখানেই তো, চলো তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও পা করে দিবি সবাই মিলে, তো সাইকেল পা করে তুলে। এই দেখো ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এটা সাগরাইল, নিচেরটা দেখতে অসাধারণ লাগছে, এই সাইডটা এরকম। চলো ভিডিওটাকে বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তা তোমাদের যদি আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা বা ব্লগটা ভালো লাগে, তা অবশ্যই তোমরা একটা লাইক করো আর একটা কমেন্টস করে জানাবে, জানাতে ভুলবে না কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো এখানেই তোমাদেরকে আজকে টাটা জানাচ্ছি, আবার দেখা হবে কোনো একটা নতুন কোনো ব্লগে, চলো।